السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين أما بعد الحمد لله সম্মানিত প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে ইসলামী জীবন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আলকুরআনুল কারিমের সুরাতুল ফালাক ছোট্ট একটি সুরা এই সুরাটি নিয়ে আলোচনা করবো ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমে আমি সুরাতুল ফালাক একবার তেলাওয়াত আকারে আপনাদের সামনে পাঠ করছি তারপরে আমরা মাসক আকারে শুনব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন সার রিমা খ না কওঁ ওয়ার্মিং সার রিহ সিদিন ইজ আ কব ওয়ার্মিং সার রিন ফ টিফিল অপদ ওয়ার্মিং সার রি হা হাসাদ সম্মানিত প্রিয়দর্শক এখন আমরা দেখবো কোথায় কোয়ালিফ পরিমাণ টান আছে এবং কি গুন্না হবে এবং মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ তাহলে চলুন আমরা সূরাতুল ফালা শুদ্ধভাবে উচ্চারণ শিখি আফলাম পেশকুল হামজা যবর আ عين ও পেশউ কুল আউ উটা এক লিফতান হবে পেশের বামে ওয়াসাকিন থাকার কারণে জাল পেশউ কুল আউ বা জের বিল লা বিল ফাম কি দেখেন শেষে ফালাকি আছে কফ হবে দৌ ফেলার সময় অক্ফু করার সময় শেষের হরফে যে হরকতগুলো থাকে সেই হরকতের উচ্চারণ হয় না মিলে যায় যেমন ফালাক ফালাকি হয় নাই ফালাক আমরা পরে রাতে যাচ্ছি মিম নুন জের মিং মিংটা গুণ্য হবে ইকফার গুণ্য হবে নুন পরে এখানে ইকফার হরফ সিন আসছে শিন র সব রি মিম আলিফ জবর মা মাতে এক আলিফে জবৰে বাম পাছে খালী আলিফ থকাৰ কাৰণে খ জবৰ খাম জবৰ লা কবৰ ক খাক খাক আছে কিন্তু হবি হল খলাক মিংমা খাক তারপরে রায়তে যাচ্ছি ওয়াউ জবর ওয়া মিম নুন জের মিং ওয়া মিং শিন র জবর শর র জের রি ওয়া মিং এখানে ইকফা গুণ না হবে গাইন আলিফ জবর গ গটা এক আলিফ টান হবে গ সিন জের সি অফ দুই জের কিন গ সি কিন সিনটা সফিরের হরফ শীষ দিয়ে বাঁশির মতন আদায় করতে হবে ওয়ার্মিং স্যারিহিন হামজাদের আলিফ জবর ইজা জালের উচ্চারটা নরম হবে আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টান হবে ই যা ওয়াং জবর ওয়াক অফ জবর ক বা জবর বা ওয়া কি আছে ওয়াক বা আছে বা জবর বা কিন্তু যখন নাকি দম ছাড়বো তখন ওয়াক অব এখানে বার ওপর আর্দি চাকিং হয়েছে এটার জন্য কল কলা হবে ওয়া মিং সরিহ সেদিন ইজ আব অব আমরা তারপরে রাতে যাচ্ছি ওয়াংস অবর ওয়া মিম নুন যে মিং ওয়ামিং এখানে ইকফা গুন্ন হবে নুন সাকিনের পরে শিন থাকার কারণে শিন রুন এখানে র যে নুনকে ধরেছে নুনের উপর তাস্তির থাকার কারণে ওয়াজিব গুন্না হয়েছে ওয়াজিব গুন্না কিন্তু করতেই হয় না করলে তেলতের মধ্যে বড় ক্ষতি হয় ওয়ামিং সার নুন ফা যাব না ফা খারা যাব ফা এই ফা খারাজবুর ফা খারাজব থাকার কারণে এক আলিফ টান হয়েছে সা খারাজব সা নাফা সার উপরও খারাজবর থাকার কারণে এক আলিফ টান হয়েছে তা দেরতি ওয়ামিং শারুরিন নাফাসাতি ফালাম ফিল আইন পেশ ও কব জবর ক দাল জের দি ফিল ও কদ লেখা আছে ফিল ঔকদ দি জের দি কিন্তু আয়াত শেষ হওয়ার কারণে ওই দালের নিচে যে জের আছে এই জের উচ্চারণটা হবে না ফিল তারপরের রাতে যাচ্ছি আমরা শেষের রে ওয়ামিং ওয়া জবর ওয়া মিম নুন মিংটা ইক ফাগুন না হবে শিন রি ওয়ামিং হ্যা হ্যা দেখেন হালিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টান হয়েছে ওয়ামিং সারি হা চিন জের সি জাল দুই জের দিন হা সি দিন হামজা জের ই জাল আলিফ যাব যা ইজা ইজাটা এক আলিফ টান হবে জালের পরে একালিফ টান হবে যে জবরের বাম পাশে খালি আলিফ আছে তার জন্য ইজা হ্যাঁ জবর হ্যাঁ চিন জবরসা দ্যাল জবর দা হ্যাঁসাদ কিন্তু লেখা আছে কি হাসাদা কিন্তু দমসারার কারণে হাসাদ হবে ওয়ামিং সারি হ্যাঁ সিদিন ইজ হ্যাঁসাদ সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ আমরা সোরাতুল ফালা বানান আকারে কোথায় কয়েলিফ টান আছে গুন্যা আছে এভাবে আমরা শুনলাম সম্মানিত প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনি বারে বারে পুনরাবৃত্তি করে দেখেন তাহলে আমাদের বারে একই কথা বলার কারণে যেমন কোথায় কিভাবে টান হবে এবং কোথায় ইকফা গুন্য হবে এগুলো বারে বারে শুনতে শুনতে একসময় দেখা যাবে কিছুদিন পরে আপনাদের সোরাগুলো শুদ্ধ হয়ে যাবে এবং তাজবিদের নিয়ম কারণগুলোও আপনাদের আওতার মধ্যে চলে আসবে সম্মানিত প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ইসলামী জীবন শিক্ষা চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে ইসলামের খেদমতের জন্য আমাদের ভিডিওটি সরিয়ে দেবেন যেন সমস্ত নরনারী সকলেই এই সোরাটা শুদ্ধভাবে শিখতে পারে এবং নামাজের মধ্যে সুন্দরভাবে তেলত করতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা